হ্যালো গাইস, ওয়েলকাম ফ্রম নেপাল। আমি অনুপম আপনাদের সাথে আছি। এবারে আমরা এভারেস্ট বেস ক্যাম্প হাইকিং করব, তার জন্যই আমরা নেপালে আছি। তো এভারেস্ট বেস ক্যাম্প হাইকিং সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আমি এখন শিলিগুড়িতে আছি। তো শিলিগুড়ি থেকে কাঠমান্ডু যাব। শিলিগুড়ি থেকে কাঠমান্ডু যাওয়ারও দুইটা রাস্তা আছে। একটা শিলিগুড়ি জংশন থেকে ডাইরেক্ট নেপালের বাস আছে, আরেকটা আমি যেটাতে যাচ্ছি এটা পানি ট্যাঙ্কি হয়ে কাঁকড়ভিটা। তো পানি ট্যাঙ্কির বাস আপনারা কোর্ট মোড় কিংবা শিলিগুড়ি জংশনে পেয়ে যাবেন। সেখান থেকে নেপাল বর্ডার ক্রস করে কাঁকড়ভিটা জাংশন আছে, ওইখান থেকে আপনারা নেপাল যেতে পারেন। আমি এদিক দিয়ে যাচ্ছি কারণ এদিক দিয়ে ভাড়া একটু কম এবং এখানে সময় দেখাচ্ছে 12-13 ঘন্টার মতো, যেখানে শিলিগুড়ি জংশন থেকে সময় দেখাচ্ছিল 17 ঘন্টার মতো। তো সামনে বর্ডার এরিয়া, মনে হয় না ওইখানে ক্যামেরা কিংবা অন্যান্য ডিভাইস অ্যালাউড থাকবে। তো সামনে ওইখানে আমরা যা যা ইনফরমেশান পাবো তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমরা নেপালে চলে আসছে। তো যে ইনফরমেশানগুলো আপনাদেরকে দেব এটা হলো, আপনাদেরকে নেপালে আসতে হলে অবশ্যই ট্রানজিট ভিসা করতে হবে যদি আপনারা ইন্ডিয়ান না হন। ইন্ডিয়ান হলে আপনাদের ইন্ডিয়ান আইডেন্টিটি এনাফ হবে নেপালে আসার জন্য। তো আমি কাঁকড়ভিটার দিকে আগাচ্ছি। এখান থেকে কাঁকড়ভিটা খুব দূরে না, খুবই কাছে। তো এখান থেকে বাসের টিকিট কাটবো, তারপরে আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবো। তো কত টাকা টিকিট কাটলাম, কী কী ইনফরমেশান এখানে পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। তো এর জন্য আমাদের সাথে। সো বন্ধুরা, আমরা কাঁকড়ভিটাতে চলে আসছি। তো কাঁকড়ভিটাতে এসেই প্রথমে যেটা করতে হবে সেটা হলো এখানে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। তো এই যে দোকানগুলো থেকে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন। এবং এখানে কারেন্সি এক্সচেঞ্জ করার একটা সুবিধা আছে যে আপনারা বেশি পাবেন কাঠমান্ডুর থেকে। কাঠমান্ডুতেও কারেন্সি এক্সচেঞ্জ করার জায়গা আছে। তো সামনে এখানে টিকিট কাটবো। এখান থেকে কাঠমান্ডুর ভাড়া আছে মোটামুটি নেপালের রুপিতে 2300 টাকা ডিলাক্স, আর এসি 2500 টাকা। তো আমি 2500 টাকা কেটেছি। 5টার সময় আমাদের বাস। তো আমি এখন সিম কার্ড কিনতে যাচ্ছি। এখানে সিম কার্ডও পাওয়া যায়, আপনারা পাসপোর্ট দিয়ে কিংবা ইন্ডিয়ান কোনো আইডেন্টিটি দিয়ে সিম কার্ড এখানে ইস্যু করতে পারেন। তো সামনে দেখি সিম কার্ডের দাম কত। সিম কার্ড মিলেগা? এই দোকান থেকে আমি সিম কার্ডটা কিনলাম। তো সিম কার্ড পড়লো 600 নেপালি রুপি। এটাতে 26 GB ইন্টারনেট আছে, 28 দিন ভ্যালিডিটি, আর 599 টাকা লোকাল কল, এটাই আছে। তো এখানকার কাজ তো আমার প্রায় শেষ, এখন আর কি খাওয়া দাওয়া করবো। সামনে খাওয়া দাওয়া করে অপেক্ষা করতে হবে 2-3 ঘন্টা। যে জিনিসটা আমি সবথেকে বেশি অ্যাভয়েড করি, করার চেষ্টা করি, তো অপেক্ষা তো করতেই হবে। বন্ধুরা, এই শেরে পাঞ্জাবে হোটেলটাতে আমি লাঞ্চ করলাম। তো এটা কাউন্টারের ঠিক পিছনেই ছিল। আমি মটন থালি অর্ডার করেছিলাম, ওটা আর কি 350 নেপালি রুপি ছিল। খাবার ঠিকঠাক ছিল, অতটা ভালো ছিল না। আপনারা চাইলে ভেজ থালি অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে এখানে 200 টাকার মতো আমি শুনলাম যা। তো আমার ফোনেও চার্জ নেই, এখন আমাকে যেটা করতে হবে সেটা ওয়েট করতে হবে, ফোনে চার্জ করতে হবে। কারণ এখন 3টা বাজে, গাড়ি আছে মোটামুটি 5টার সময়, আমরা পৌঁছাবো 8টায় কাঠমান্ডু। গাইস, এটা হলো আমার বাস, সেই বাসে আমি যাচ্ছি, মেচি এয়ার বাস। তো ভিতরে যাবো, দেখি সিটগুলো কেমন। তো ভিতরে সিটগুলো মডারেট আছে,
আর কি নেপালে এর থেকে ভালো বাস তো পাওয়া যায় না। পিছনের দিকে দুটা স্লিপার আছে, তো আমি সেটা জানতাম না, তো গাড়ি ছাড়বে একটু পর। অবশেষে বাসটা ছেড়েছে, তো বাস ছাড়লো 5:30, তো ফাইনালি আমাদের ট্যুরটা শুরু হতে চলেছে। তো এইখান থেকে যেহেতু খুবই লং জার্নি এটা, আর কি 14-15 ঘন্টার জার্নি। তো পিছনের এই হোটেলটায় আমি খাওয়া দাওয়া করলাম, এখানেও আমি মটন ফলে অর্ডার করেছিলাম, কারণ উপরে থাম ডান্ডার পর থেকে আর কি ভেজি খেতে হবে, এর জন্য মটন ফলে অর্ডার করছিলাম। এখানকার মটন ফলেটা ভালো ছিল এবং 100 টাকা বেশি ছিল, 450 টাকা ছিল এখানে মটন ফলে। তো এখানকার আরেকটা ব্যাপার বলে দিই, নেপালে হাইওয়েতে কোনো হোটেলে যদি যান তাহলে প্রথমে পে করতে হবে, পে করে টোকেন নিতে হবে। থালি ওয়াইজ মটন আছে, ভেজ আছে, চিকেন আছে, ফিশ থালিও আছে। তো আজকে আর দেখা হবে না, তো দেখা হচ্ছে কাল সকালে কাঠমান্ডু থেকে। আমি খাওয়া দাওয়া করলাম পুরি সবজি, আরও অপশান আছে এখানে। পুরি সবজি এখানে 200 টাকা ছিল, তো পাহাড়ে সব কিছুরই দাম একটু বেশি। যাই হোক, তো কাঠমান্ডু আর মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, এদের হিসাব মতো এতক্ষণে কাঠমান্ডু পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখানে 15 ঘন্টার বদলে 17 ঘন্টা লাগতেছে। আজকে মনে করেছিলাম স্যালারি যাব, কিন্তু স্যালারির বাস বা জিপ কোনোটাই 5টার পরে নেই, তো আজকে কাঠমান্ডুতেই স্টে করব এবং সাইট সিন করব। সো দেখা হচ্ছে কাঠমান্ডু। তিন চার ঘন্টা জ্যামে আটকে থাকার পরে আমাদের সবারই প্রায় ধৈর্য হারিয়ে যাওয়ার জোগাড়, তো আমাদেরকে একটু আনন্দ দিতে বাসে উঠলো দুইজন স্ট্রিট সিঙ্গার, আর আমাদেরকে ভালোই মজা দিল গান গিয়ে, এবং সাথে সাথে বাস চলা শুরু করে দিয়েছে, তো ওরাই আমাদের লাকি চার। তো এরাই আমাদের লাকি চার। অবশেষে আমরা কাঠমান্ডুর হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলটা আমি বুক করেছিলাম অনলাইন থেকে, আপনারা অনলাইনের যে কোনো সাইট থেকে বুক করতে পারেন, তাহলে আপনারা হোটেলটা একটু সস্তায় পাবেন। অন্য অন্য ট্রাভেল এজেন্সির থেকে নিলে এটা একটু বেশি কস্টলি হতে পারে। তো এই যে রুম, এইখানে একটা আলমারি আছে, তার সাথে ওয়াটার হিটার আছে, চাও আছে, সুন্দর, আর অ্যাটাচ বাথরুমও আছে সাথে, একটা ওয়েস্টার্ন টয়লেট। তো এইখানের ভাড়া 1700 নেপালি রুপি একদিনের জন্য, খারাপ না। আমি এখন ফ্রেশ হব, চান করব, তারপরে এখানে আজকে আর সাইট সিনে বেরোবো না, এখানে লোকাল আশেপাশ দিয়ে ঘুরব। তো দেখা হচ্ছে একটু পরে। আমরা এখন যাচ্ছি পারমিট করানোর জন্য। তো এইখানে 2 রকম পারমিট লাগে, 2টা পারমিট লাগে, একটা হলো সাগরমাথা ন্যাশনাল পার্কের পারমিট, আরেকটা কোনো একটা মিউনিসিপ্যালিটির পারমিট। তো ওইখানে আমরা যাচ্ছি,
এটা নেপাল ট্যুরিজম বোর্ড থেকে দেয় এবং এন্ট্রি পয়েন্ট থেকেও আপনারা পারমিট পেয়ে যাবেন। যেহেতু এটা পিক সিজন, তো এর জন্য আমি কাঠমান্ডু থেকে পারমিটটা করে নিচ্ছি। আর বোর্ডের অফিস 5টার পরে বন্ধ হয়ে যায়। আর আপনাদের পারমিটের জন্য ছবি লাগবে এবং পাসপোর্ট লাগবে। অ্যান্ড আমি যাচ্ছি বাইকে। তো এইখানে আসলে আপনারা পাঠাওয়ার থেকে রাইড বুক করতে পারেন। পাঠাওয়ার থেকে রাইড বুক করলে কেউ আপনাদের গলা কাটতে পারবে না। সো সামনে আমরা ট্যুরিজম বোর্ডে যাব এবং সেখানে কী কী ইনফরমেশান পাই সেটা আপনাদেরকে জানাব। আমি এইখানে কাঠমান্ডু ট্যুরিস্ট সার্ভিস সেন্টারে এসেছিলাম, কিন্তু এভারেস্ট বেস ক্যাম্পের পারমিট এইখানে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত দেয়। আর আপনারা যদি সার্কভুক্ত কান্ট্রির বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের এখান থেকে পারমিট করার কোনো দরকার নেই। এন্ট্রি পয়েন্ট থেকে আপনারা ডাইরেক্ট পারমিট পেয়ে যাবেন। এইখানে ফরেনারদের জন্য এখানে চার্জ 3000 নেপালি রুপি, সার্কভুক্ত কান্ট্রির জন্য 1000 এবং নেপালিদের জন্য 100। তো আমি ভাবছি আমি এন্ট্রি পয়েন্ট থেকে পারমিট করব। আপনারা লুকলা থেকেও পারমিট করতে পারেন। এই 3-4 জায়গা থেকে পারমিট করা যায়। কাঠমান্ডু থেকে ফরেনারদের জন্যই পারমিট করাটা বেশি উপকারী এবং উপযোগী। তো পারমিট তো করা হলো না, এবার আমি যাব সালেরির বাসের খোঁজে। তো সেখানে গিয়ে দেখি কী কী ইনফরমেশান পাই। আমি আসলে হোটেলেও খোঁজ করেছিলাম, কিন্তু ওখানে 5000 নেপালি রুপি চাইছে। তো তাই আমি ভাবছি যে বাইরে বাসস্ট্যান্ডে গিয়ে খোঁজ করি যদি পাওয়া যায়। তো বাসস্ট্যান্ডে গিয়ে কী কী ইনফরমেশান পাই এবং ভাড়া কততে আমি স্যালারি যাব, তো সেগুলো জানার জন্য আমার সাথেই থাকুন। আগে যেটা বলতেছিলাম, আমি পাঠাওতে আর কি রাইড শেয়ার করতেছি। আপনারা চাইলে নিজেরা ইন্ডিভিজুয়ালি বাইক রেন্ট করতে পারেন। হিমালয়ান বাইকের ডেইলি রেন্ট আছে 2000 টাকা, আর স্কুটির ডেইলি রেন্ট আছে মোটামুটি 800 থেকে 1200 টাকা। আপনাদের লাইসেন্স থাকলেই আপনারা এখানে বাইক রেন্ট করে ফ্রিলি ঘুরতে পারেন। আমার কাছে যেহেতু লাইসেন্স নেই, এর জন্য আমি বাইক রেন্ট করতে পারছি না, পাঠাতেই সুবিধাবোধ করছি। বন্ধুরা, আমি চাভিল চক চলে আসছি। আসলে নামগুলো একটু কনফিউজিং, আর এইখানে এসে তো প্রথমে আমি টিকিট কাউন্টারই খুঁজে পাচ্ছিলাম। তো আগে যেটা বলতেছিলাম যে 2000-এর বেশি ভাড়া হওয়ার কথা না স্যালারিতে, তো এখানে এসে সেটাই দেখলাম। এখানে এসে 1500 নেপালি রুপি ভাড়া এখান থেকে স্যালারির। তো বাস আসে সকাল 5টায়, তো এখান থেকে আমরা বেরোব। তো এখন আমার এখানকার সব কাজ শেষ, এখান থেকে আমি হোটেলে যাব। তো আজকে একটা ভুল করে ফেলেছি আমি আর কি, আমার মাইক্রোফোনের সাথে উইন্ডশিল্ড আনতে ভুলে গেছি। এর জন্য বাইকে যেগুলো ভিডিও ছিল ওগুলো একটু নয়েজি এসেছে। তো এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করব, খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আমি হোটেলে চলে আসছি। তো পারমিট, বাস টিকিট এগুলো নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে দুপুরের খাওয়ারই সময় পাইনি। এখন এখানে বসে থেকে চা খাচ্ছি। অ্যান্ড আজকে আমি একটা ফল কিনছি। তো এই ফলটার যে কি নাম, এই ফলটার যে নাম কি সেটা আমি জানি না। ওরা বলল এটা পাহাড়ি ফল। তো এখন আর কি চা খেয়ে বাইরে বেরোবো। আসলে রেস্টুরেন্ট চুজ করাটাও একটা কনফিউজিং ব্যাপার। বেরিয়ে দেখি কি পাওয়া যায়। সো বন্ধুরা, কাল রাতে
আমি এত টায়ার্ড ছিলাম যে আর ক্যামেরা খোলা হয়নি। তো আজকে সকালে প্রথমেই আমি বাস মিস করছি, জানি না কীভাবে স্যালারি পৌঁছাবো। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। আর আমি এখান থেকে স্যালারি কীভাবে যাচ্ছি এটা থাকছে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।